জোকে নিয়ে কোথায় যাচ্ছ? জোকে নিয়ে যাইতাছি। জোকের আগুনে পুড়ায় মারতে। নে পিয়েছো? না। ওকে নিয়ে যেতে পারবে না। কুত্তা, ও শালা একটা মেরে কুত্তা। আমার কুত্তা, আমার কই দিয়ে দিও। তুফান! ইন্সপেক্টর জীবন কি এমন ট্যাবলেট খাওয়াই দিল? যার রিয়াকশনে আমার পোষা কুত্তা জাফর আমার লোকে বেমানি করতে চায়? ইমান, ইমানের ট্যাবলেট। তোমার কাছে হয়তো ঘুষ খেয়েছি, তোমার গোলামি করেছি, কিন্তু ইমান বিক্রি করে নেই। ইমান কর্তা, ও কর্তা, শালাক ফাটান কর্তা, শালাক ব্যাঙ্কি ফেটা কুন। পেঁচাল পারিস না, যা ফোট। কোন যুগাইলো? কার বাঙ্গি ফাড়াইতে কইলাম, কার বাঙ্গি ফাড়াচ্ছে? ওরে বাবা, ভগবান রক্ষা করো আমার বাঙ্গি। এই বেইমানের বাচ্চা, তোর চারটি বাটি আমি কল করে দিব। তুমি একদিন শত্রুদের সাথে হাত মিলিয়ে আমার জীবন নিতে চেয়েছিলে, সেই তুমি আজ মনিকার জীবন বাঁচিয়েছো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? স্যার, আমি এতদিন অন্ধ হয়েছিলাম, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এতদিন আমি ভুলে গিয়েছিলাম এই পোশাকের কথা, ভুলে গিয়েছিলাম দেশের কথা, ভুলে গিয়েছিলাম শপথের কথা। তোমার মতো এরকম সব পুলিশ অফিসার যদি দেশের কথা ভাবত, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হতো। থ্যাংক ইউ স্যার। আপনার মতো দেশপ্রেমিক অফিসার সামনে থাকলে আমি জীবন দিয়ে হলেও ক্রিমিনালদের ধ্বংস করবই। কঠিন ইস্পাতের মতো মানুষের মধ্যেও সুন্দর একটা মন আছে, আস্থা দেখলাম।